তো বন্ধুরা, আপার প্রাইমারি নিয়োগকে কেন্দ্র করে বড়সড় খবর উঠে আসছে। আজকে একটি গুরুত্বপূর্ণ মামলা শুনানি ছিল, যেখান থেকে খবর পাওয়া যাচ্ছে তাদের যে মেধা তালিকা বা মেরিট লিস্ট, তার সঙ্গে ওয়েটিং লিস্ট সমস্ত কিছু প্রকাশ করতে হবে আগামী 7 দিনের মধ্যে। এবং তার সঙ্গে আদালত কি নির্দেশ দিয়েছে, তাদের আদৌ কি প্রকাশিত হতে চলেছে এই মেধা তালিকা, নাকি কি আপডেট পাচ্ছে, চলুন জেনে নেবো এই ভিডিওতে। তার আগে আপনাদের সকল অনুরোধ, এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিতে ভুলবেন। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেন এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। অবশেষে আপার প্রাইমারি নিয়োগ নিয়ে বড়সড় খবর উঠে আসছে। আদালত আর নির্দেশ দিয়ে দিয়েছে 7 দিনের মধ্যে কমিশনকে মেধা তালিকায় থাকা এবং ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের তালিকা প্রকাশ করতে হবে। এই মামলা 15 দিনে পুনরায় শুনানির জন্য অন্তর্ভুক্ত হবে। আজ কলকাতা হাইকোর্টে শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলা শুনানি ছিল। দীর্ঘ 9 বছর ধরে ঝুলে রয়েছে উচ্চ প্রাথমিকের শিক্ষকের যে নিয়োগ প্রক্রিয়া, সেটা একদিকে স্কুল সার্ভিস কমিশনের গাছাড়া মনোভাব, অন্যদিকে আদালতের দীর্ঘসূত্রতা, পিছিয়েই যাচ্ছে নিয়োগ প্রক্রিয়া। এবং সেক্ষেত্রে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানির জন্য আজকে উঠেছিল। প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছে হাইকোর্ট এবং সেক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন সোমবার আজকে, অর্থাৎ সেক্ষেত্রে কি বলা হয়েছে, কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত দীর্ঘদিন পড়ে থাকা মামলাটি মেনশন করা হয় এবং সেক্ষেত্রে আদালত বুধবার শুনানির দিন ধার্য করেছে। সেখানেই বিরাট নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তো যেটা বলা হচ্ছে, 2014 সাল থেকে উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া চলছে এবং 2014 সালের পর থেকে যেটা জানা যাচ্ছে 14,000-এরও বেশি শূন্য পদ রয়েছে এই নিয়োগের ক্ষেত্রে। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের নির্দেশে উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া নিয়ে একাধিক পদক্ষেপ নিয়েছে SSC বলেই কিন্তু দাবি আধিকারিকদের, এবং এই মামলার দিকে তাকিয়ে ছিলেন অনেকে এবং হাজার হাজার ক্যান্ডিডেট যারা তারা। তো দীর্ঘ 9 বছরেরও কিন্তু নিয়োগ প্রক্রিয়া শেষ করতে না পারায় অনেকেই কিন্তু হতাশ হয়েছিলেন এবং উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে স্কুল সার্ভিস কমিশনের প্রকাশিত 2021 সালের ইন্টারভিউ দেওয়ার তালিকা দুর্নীতির অভিযোগে ওঠে এবং সেক্ষেত্রে মামলা সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে গিয়েছিল। বিচারপতি সুব্রত তালুকদার 2021 সালে কমিশনকে ইন্টারভিউ দিতে নির্দেশ দিয়েছিলেন এবং যারা ইন্টারভিউ ডাক পাননি তাদের জন্য অভিযোগ জানানোর ব্যবস্থা করেন। তো নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের পর আদালতে মেধা তালিকা জমা করার নির্দেশ দেন, পরে মেধা তালিকা কমিশনে জমা কিন্তু করেছে SSC। তো যাই হোক, এই নিয়ে সব থেকে বড় খবর যেটা, আগামী 7 দিনের মধ্যে এই যে মেধা তালিকা বা মেরিট লিস্ট সেটা কিন্তু প্রকাশ করতে হবে, তার পাশাপাশি ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদেরও তালিকা প্রকাশ করতে হবে এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলা কিন্তু যেটা জানা যাচ্ছে 15 দিনে পুনরায় কিন্তু শুনানির জন্য অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ কয়েকদিনের মধ্যেই আপনারা দেখতে পাবেন যে এই তালিকা প্রকাশ হয়ে যেতে চলেছে। অবশেষে মুখে কিন্তু হাসি ফুটেছে আপার প্রাইমারি যে সমস্ত পেন্ডিং রিক্রুটমেন্ট রয়েছে তাদের মুখে। তো দেখা যাক আগামী 7 দিনের মধ্যে মেধা তালিকা প্রকাশ করা হচ্ছে, তো তাতে কি আপডেট থাকছে না থাকছে অবশ্যই আমি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করবো। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটে।